ওয়েলকাম ভিউয়ার্স, তোমাদের সকলকে স্বাগত আমাদের পরিবারে। আজকে মূলত যে বিষয়টি নিয়ে তোমাদের সামনে আলোচনা করতে চলেছি সেটি হলো 2025 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে, মানে বর্তমানে যারা ক্লাস টেনে পড়ছো, তোমাদের টেস্ট পরীক্ষা স্কুল কখন নেবে। যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে 2025 সালে, অর্থাৎ বর্তমানে ক্লাস টুয়েলভে পড়ছো, তোমাদের উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা স্কুল কখন নেবে, এবং তার পাশাপাশি একাদশ শ্রেণীর যে সমস্ত ছাত্রছাত্রীরা আছো, তার অনেকেই জানাচ্ছিলে প্রথম সেমিস্টার পরীক্ষায় যদি আমরা কোনোভাবে ফেল করে যাই বা অনুত্তীর্ণ হই, তাহলে আমাদের পরীক্ষাটি কখন নেওয়া হবে। আজকে থাকছে সেই সম্পর্কে সবিস্তারে আলোচনা। তার আগে জানিয়ে রাখি, তোমরা যদি আমাদের পরিবারে নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটি তোমার কাছে তথ্যপূর্ণ বলে মনে হলে তোমার বন্ধু বান্ধবীদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিতে কিন্তু একদম ভুলবে না। দেখো, প্রথমত যে বিষয়টি আসি সেটি হচ্ছে মাধ্যমিকের টেস্ট পরীক্ষা। ক্লাস টেনে যে সমস্ত ছাত্রছাত্রীরা বর্তমানে পড়ছো, তারা কিন্তু 2025-এ মাধ্যমিক পরীক্ষা দেবে। তার আগে তোমাদের টেস্ট পরীক্ষা স্কুল থেকে নেওয়া হবে। টেস্ট পরীক্ষায় তুমি যদি ফেল করে গিয়ে থাকো, তাহলে কিন্তু তোমায় উত্তীর্ণ করা হয় না। স্কুলের যে শিক্ষক মহাশয়রা আছেন, তাদের কাছে অনেক অনুরোধ করার পর, অভিভাবক নিয়ে যাওয়ার পর হয়তো তোমায় উত্তীর্ণ করা হবে। তাই টেস্ট পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভালো করে কিন্তু টেস্ট পরীক্ষা তোমায় দিতেই হবে। বুঝতে পারলে এই টেস্ট পরীক্ষা কখন নেওয়া হবে? পর্ষদের তরফ থেকে স্পষ্টত জানানো হয়েছে, মাধ্যমিক 2025 সালের পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষা নেওয়া হবে নভেম্বর মাসের 21 তারিখ থেকে নভেম্বর মাসের 30 তারিখের মধ্যে। মানে পুজো শেষ, তারপরেই কিন্তু তোমাদের পরীক্ষা মোটামুটি শুরু। তা এখন থেকে প্রস্তুতি নিতেই হবে। বুঝতে পেরেছো? আবারও বলে দিচ্ছি, নভেম্বরের 21 থেকে নভেম্বরের 30 তারিখের মধ্যে তোমাদের স্কুল মাধ্যমিকের টেস্ট পরীক্ষা নিয়ে নেবে, কমপ্লিট করে ফেলবে। হলো, এবার ক্লাস ইলেভেনের বিষয়টিতে আসি। ক্লাস ইলেভেনের যে সমস্ত ছাত্রছাত্রীরা আছো, তোমরা বারবার বলছিলে যে প্রথম সেমিস্টার পরীক্ষায় কোনো কারণে যদি ছাত্রছাত্রীরা অনুত্তীর্ণ হয়ে যায়, তাহলে কি করণীয়। দেখো, প্রথম সেমিস্টার পরীক্ষায় তুমি যদি অনুত্তীর্ণ হয়ে যাও, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমার কাছে আর একটা সুযোগ থাকছে পরীক্ষা দেওয়ার। বোঝা গেছে? যারা প্রথম সেমিস্টার পরীক্ষায় ফেল করবে কেবলমাত্র, তারাই ফেব্রুয়ারি মাসে আর একটা পরীক্ষা দেবে। সেই পরীক্ষায় তুমি যদি পাস করো, তাহলে দ্বিতীয় সেমিস্টার পরীক্ষায় তুমি বসতে পারবে। আর তুমি যদি প্রথম সেমিস্টার পরীক্ষাতেও ফেল করো, ফেব্রুয়ারি মাসে যে পরীক্ষাটি নেওয়া হচ্ছে তোমার জন্য সেটিতেও ফেল করো, তাহলে কিন্তু তুমি দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা দিতে পারবে না, তোমাকে একাদশ শ্রেণীতেই রেখে দেওয়া হবে। ক্লিয়ার? আর যারা প্রথম সেমিস্টারে পাস করে যাবে, তাদের ফেব্রুয়ারি মাসে সেই পরীক্ষাটা দিতে হবে না। আশা করি বিষয়টি ক্লিয়ার করতে পেরেছি। এবার ক্লাস টুয়েলভ, ক্লাস টেন মানে মাধ্যমিক, ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভ উভয় ছাত্রছাত্রীদের কি বলবো, অবশ্যই আমাদের চ্যানেলটির পাশে থাকবে, সাথে থাকবে। তার কারণ, তোমাদের গুরুত্বপূর্ণ পড়াশোনার নোটস, সাজেশন কিন্তু আমাদের চ্যানেলে অবশ্যই উপস্থাপন করা হবে, ইতিমধ্যে হয়েও গেছে। পারলে অবশ্যই ভিডিওগুলো কিন্তু দেখে নিও। দেখো, ক্লাস টুয়েলভ মানে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আছো, তোমাদের এই বছর সেমিস্টার পদ্ধতি চালু হয়নি, পুরনো সিলেবাসই তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে। তার আগে তোমাদেরও কিন্তু স্কুলেতেই টেস্ট পরীক্ষা দিতে হবে, আর তোমাদের টেস্ট পরীক্ষাও কিন্তু নেওয়া হবে নভেম্বর মাসের শেষ সপ্তাহ মধ্যে। মানে নভেম্বরের ওই 21 থেকে ডিসেম্বরের 1 উইকের মধ্যেই তোমাদের কিন্তু টেস্ট পরীক্ষা কমপ্লিট করে ফেলতে হবে, এমনটি কিন্তু পর্ষদের নির্দেশ। বোঝা গেছে? তাহলে মাধ্যমিকের যে টেস্ট পরীক্ষা সেটি নেওয়া হচ্ছে নভেম্বরের 21 থেকে নভেম্বরের 30-এর মধ্যে। উচ্চ মাধ্যমিকেরও টেস্ট পরীক্ষা কিন্তু নভেম্বর মাসের লাস্ট উইকের দিকেই নেওয়া হবে, এটি সম্পূর্ণ নির্ভর করবে স্কুলের হাতে। তোমরা ক্লাস টুয়েলভের যে সমস্ত পরীক্ষার্থীরা আছো, অবশ্যই স্কুলের সাথে একটু যোগাযোগ করে নেবে। তার কারণ, উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা কিন্তু স্কুলের শিক্ষক মহাশয়দের হাতে থাকে। স্কুলের শিক্ষক মহাশয়রা তারা কিন্তু ঠিক করবে নির্দিষ্ট ডেট, কোন তারিখে কোন পরীক্ষা হবে। সমস্ত স্কুলের একসাথেই যে টেস্ট পরীক্ষা হবে, একই দিনে একই পরীক্ষা থাকবে, এমনটি কিন্তু হয় না। টেস্ট পরীক্ষার একটা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয় পর্ষদের তরফ থেকে, সেটি আমি তোমাদের বলে দিলাম, নভেম্বরের লাস্ট উইক। এই লাস্ট উইকের মধ্যেই কিন্তু টেস্ট পরীক্ষা কমপ্লিট করে ফেলতে হবে, ঠিক আছে? তারিখ, নির্দিষ্ট তারিখ, কোন তারিখে কোন পরীক্ষা থাকবে সেটি ঠিক করবে তোমাদের স্কুল। তাই অবশ্যই তোমরা স্কুলের সাথে একটু যোগাযোগ করে নিও। বোঝা গেছে? তো চলো, ধন্যবাদ, আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য এবং আপডেটের সাথে।